সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দেশি চিকেন দিয়ে গোলবাড়ি স্টাইলের চিকেন কষা বা বলতে পারেন চিকেন কালাভুনা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আর রান্নাটা কিন্তু খুবই সহজ এবং এর স্বাদ হয় দুর্দান্ত। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন কষা বা চিকেনের কালাভুনাটা রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়েছি 750 গ্রাম দেশি চিকেন। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টক দই, 3টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজের বাটা, আর শুকনো মশলার মধ্যে এখানে নিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মুরগির মাংসের মশলা। তার সাথেই দিয়ে দিচ্ছে 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে। আমি যেহেতু এখানে দেশি চিকেন নিয়েছি সেজন্য এটাকে যত বেশি সময় ধরে মেরিনেট করে রাখা হবে ততই কিন্তু চিকেনটা সফট এবং জুসি হবে। তো মাংসের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল, অর্থাৎ 1 কাপের সামান্য একটু কম সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কুচি করা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিলেই সেটা হয়ে যায় বেরেস্তা। এখন এটাকে বেটে নিব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3-4টা শুকনো মরিচ, 3 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া কালো বড় এলাচ, 2টো সাদা এলাচ, 10-12টা গোলমরিচ। এখন মশলাগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ভাজার সুগন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। এখানে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন সমস্ত মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাটা বেটে নিয়েছিলাম সেটা, এটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে
समस्त मसलार साथे भालो करे मिक्स करे निते हबे प्राय 2 थेके 3 मिनिटेर मतो। आर चिकेनटाके मिक्स करे निते निते एर मध्ये दिए दिब स्वाद मतो लवण। ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো চিকেন গুলোকে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা থলায় লেগে না যায়। এখন গোলবাড়ির চিকেনের আসল কালার আনার জন্য চুলায় একটা সসপ্যানের মধ্যে 1 কাপ জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ চা পাতা। এখন এই চা পাতাটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। এটা ফোটানো হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রায় 20 মিনিট লো ফ্লেমে চিকেনগুলোকে ঢেকে রাখার ফলে চিকেন থেকে জল বেরিয়েছে এবং সেই জলের মাধ্যমে কিন্তু চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং প্রায় 50% এর মতো এটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লিকার করে নেওয়া চা। আর তার সাথে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই চিকেনটা যেহেতু দেশি সেজন্য এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠেছে, এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি লো ফ্লেমে প্রায় 20-25 মিনিটের জন্য। আরও 25 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার ফলে মাংসগুলো আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গোলবাড়ির স্টাইলে দেশি চিকেন কষা। আপনারা অবশ্যই এভাবে চিকেন কষাটা বাড়িতে বানাবেন। আর এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।